জেঠিমনি তার মতলব কি হতে পারে বলো তো? ওদের যা হয় অজ্ঞে যাক, কি করে কি করে আমার মেয়েটা মেয়েটা উঠে বসবে বলো না, কি করে কি করে কথা বলবে আমার চোখের সামনে এরকম হয়ে যাবে বলতো কি করে না, আমার মেয়েটা এরকমভাবে দেখতে পারব না। বাবা মা তো শহরের কিছুই চেনে নেই, গায়ের বড় বাবু ওর সাথে নেই, হারিয়ে যাবে না তো ওরা যদি কোনো বিপদ হয়ে যায়। কি করি কি করি এবার আমি? কোথায় খুঁজবো বাবা মায়ের? হয়তো নিজেই কিছু চিনি নে, কোথায় যে গেছে বাবা মা। আমি কোথায় খুঁজবো বাবা মায়ের? এখানে তো আমি নিজেই কিছু চিনি নে বাবা। বাবা মা এ বাবা নীলকণ্ঠ সাহায্য করো আমার, আমি আমি কোথায় খুঁজে পাবো তাদের? হ্যাঁ কোথায় খুঁজে পাবো? বাবা নীলকণ্ঠ দেখো তাতে যেন কোনো বিপদ না হয়, তুমি তুমি রক্ষা করো আমার বাবা মায়ের, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। বাবা বাবা মা ভাই দিদি 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 বলছি কি একটা একটা মেয়ে আর পরে করে শাড়ি পরা, হ্যাঁ মাথায় ভর্তি সিঁদুর, লম্বা বেনি, গ্রামের মেয়ে দেখলেই বুঝবেন ওরকম মেয়ে দেখেছেন। হ্যাঁ কোথায় এদিকে দেখেন কোথায়, ও দিদি একটা গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে দেখেছেন দেখেছেন বলছি কোথায় খুঁজে পাচ্ছি না কোথায়। তুমি এখানে কেন? আমরা দেখছি গিঞ্জল, চল আমরা একবার দেখি। চল দাঁড়িয়ে রয়েছিস কেন, চল। কিরে গিঞ্জল কেন বুঝতে পারছিস না, পঞ্চমীকে আমাদের খুঁজে বার করতেই হবে। আমার আমার মেয়েটার যেটুকু প্রাণ ধূপক করছে না, পঞ্চমী না থাকলে সেটাও বন্ধ হয়ে যাবে। একটু বোঝ পঞ্চমী কেমন চাই কেন বুঝতে পারছিস না? আচ্ছা আচ্ছা না, তুমি কেন এত উতলা হচ্ছ বলো তো? আচ্ছা ঠিক আছে আমরা দেখছি ওকে, কেন এত উতলা হচ্ছ তুমি? অজয় বললো তোর বাবা মা গ্রামের দিকে রওনা হয়ে গেছে। আরে বাবা পঞ্চমী তো এলোই ওর বাবা মাকে দেখে, পঞ্চমীর বাবা মা চলে গেলে তার মানে তো পঞ্চমী ওদের সাথে গ্রামে চলে গেছে, পালিয়ে গেছে। আর কত চিন্তা করবো বুঝতে পারছি না, একে মেয়েটাকে নিয়ে চিন্তায় পারছি না, তার মধ্যে আবার পঞ্চমীকে। একই জলের ভাবে দাঁড়িয়ে থাকিস না, যা না বাবা যা না, যা না পঞ্চমীকে খুঁজে নিয়ে যা না। আবার চলে গেলেন পঞ্চমী, আবারও কাউকে কিছু না জানিয়ে আমাকেও না বলে চলে যেতে পারলেন এত কিছুর পরেও। কি ভাবছিস তুই, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না কেন বুঝতে পারছিস না? আমার মেয়েটাকে যদি আবার লতায় ছবল দেয় ওকে বাঁচাতে পারবো না। পঞ্চমীকে নিয়ে ওকে আটকাতে হবে না, ও যাক। কিঞ্জল বাবা বুঝার চেষ্টা কর, এখন অভিমান করে মুখ ঘুরিয়ে থাকার সময় নয়, পঞ্চমীকে আমাদের দরকার। আচ্ছা তুই কি চাস না যে তোর তোর দিদি সুস্থ হয়ে উঠুক, কি বল চাস না তুই? না 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 না, ও অভিমান থেকে কেন বলবে, ও অভিমান থেকে কেন বলবে, পঞ্চমীর ওপর ওর অভিমান হবে কেন? হ্যাঁ পঞ্চমী পঞ্চমী ওর কে হয়, কেউ না, ছেলে যা বলেছে সব বিরক্তি থেকে বলেছে, কেন বলছো না?
আমি কেন অভিমান করবো পঞ্চমীর উপর? তো কে হন না আমার, কিন্তু আমার খারাপ কেন লাগছে? মেয়েটার প্রবলেমটা কি বলতো? আবার পালিয়েছে, তাকে তাকে পালিয়ে যায় কেন? ঠিক আছে, এবার দাদা চল আমাদেরকে গিয়ে খুঁজতে হবে ওকে। জেঠিমণি তুমি চিন্তা করো না, আমি আর আর দাদা আমরা খুঁজে আনবো পঞ্চমীকে। আমি 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 খুঁজে আনছি, তুমি দাঁড়াও। খুঁজবো এখন বাবা মায়ের। বাবা নীলকণ্ঠ, এত বড় শহর, এত মানুষজন, কোথায় খুঁজবো বাবা মায়ের? পঞ্চমী, এই তো, এই তো পঞ্চমী, তুমি কি গো? এইভাবে কেউ রাস্তা দিয়ে ছুটে ছুটে বেড়ায়? তোমাকে তো লাগেনি তো, দেখি দেখি। ঠিক আছে, আপনারা এখানে, তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আবার পালিয়েছো তুমি? হ্যাঁ, ওইদিকে জেঠিমণি পুরো অন্যে হয়ে তোমাকে পুরো হাসপাতালে খুঁজে বেড়াচ্ছে। এই চলো চলো এক্ষুনি। না না, আমি এখন যেতে পারবো না, আমার বাবা মায়ের বড় বিপদ, তাদেরকে খুঁজতে যেতে হবে এখন। আরে আরে আরে, ওদিকে যে আমার বউয়ের বড় বিপদ, তুমি সেদিকে না গেলে কি করে হবে বলো তো? চলো চলো চলো। মেয়েলি দিদির তো এখন কোনো ভয় নেই, কিন্তু আমার বাবা মায়ের সাপে কাটতে পারে, তাদের বড় বিপদ। আমি তাদের নিরাপদে রেখে তারপর হাসপাতালে ঠিক যাব। আমি যাব হাসপাতালে। চলো 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 পাল্টাই।